মাঝ আকাশে ফের বিড়ম্বনা। বিগত দু মাস আগে আসামের এক যুবককে বিমানে মারপিট করেছিল কয়েকজন যুবক। ঘটনাটি নিয়ে কম জল ঘোলা হয়নি। এবার ফের প্রকাশ এলো উড়ন্ত বিমানে যাত্রীর আস্ফালনের ঘটনা। তবে আগের ঘটনা থেকে এবারের ঘটনা একটু ব্যতিক্রম। বিমানে ধূমপান করে ঝগড়া, মাঝ আকাশে দরজা খোলার চেষ্টা, উচিত শিক্ষা পেলেন যাত্রী। লন্ডন থেকে মুম্বাই আসছিল একটি বিমান। এয়ার ইন্ডিয়ার বিমানে যাত্রীরা যে যার মতো সময় কাটাচ্ছিলেন। বিমান তখন মাঝ আকাশে। এমন সময় স্মোক অ্যালার্ম বাজতে শুরু করে। একে মাঝ আকাশে বিমান, তাও আবার স্মোক অ্যালার্ম। স্বভাবতই যাত্রীরা ভীত হয়ে পড়েন। বিমানকর্মীরা ছুটোছুটি শুরু করেন এটা দেখতে যে কোথাও আগুন লেগেছে কিনা। আর তা করতে গিয়ে তারা টয়লেটে উঁকি দিয়ে দেখেন সেখানে রয়েছে এই অ্যালার্মের উৎস। এক যাত্রী টয়লেটে লুকিয়ে সিগারেট পান করছেন। এটা দেখার পর দ্রুত সেই সিগারেট কেড়ে নিয়ে ফেলে দেন বিমানকর্মীরা, কারণ বিমানে ধূমপান নিষিদ্ধ। এদিকে বিমানকর্মী তার সিগারেট ফেলে দিতে তেলে বেগুনে জ্বলে ওঠেন ওই 37 বছর বয়সী রত্নাকর ত্রিবেদী নামের ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তিনি চিৎকার করতে শুরু করেন, বিমানকর্মীদের সঙ্গে ঝগড়া জুড়ে দেন তিনি। বিমানকর্মীরা এবং অন্য যাত্রীরা তাকে বোঝানোর চেষ্টা করেন তিনি সিগারেট পান করে ভুল করেছেন, কিন্তু তা শুনে তিনি আরো রেগে যান। রেগে মাঝ আকাশেই বিমানের দরজা খুলে দেওয়ার চেষ্টা করেন। দরজা খুললে তা কতটা ভয়ঙ্কর হতে পারে তা যাত্রীদের অনুমেয়। রত্নাকরকে তাই চেপে ধরে ফেলেন কয়েকজন বিমানকর্মী। বিমানকর্মীরাই তাকে এরপর টেনে এনে তার সিটে বসিয়ে দেন। তারপর তার হাত পা সিটের সঙ্গে শক্ত করে বেঁধে দেন বিমানকর্মীরা। তার কৃতকর্মের জন্য উচিত শিক্ষা পান রত্নাকর নামে ওই ব্যক্তি। তাকে বেঁধে দেওয়ার পরও অবশ্য তিনি চিৎকার করতে থাকেন। এদিকে মুম্বাই বিমানটি অবতরণের পর রত্নাকরকে পুলিশের হাতে তুলে দেয় বিমান কর্তৃপক্ষ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, ধন্যবাদ।